এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে আবৃত্তি করছি কবি সহস্র সুমন রচিত এ যাত্রায় বেঁচে গেলে কবিতাটি এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচবো সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব একাকি নীরের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দৈনিকরতার নিয়মিত অনুষ্ঠান সবুজ আসরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরমানি তরফদার আজকের আমাদের আয়োজনে আমাদের সাথে আছে আপন আপনার এবং তারা দুজনই আবৃত্তি শিল্পী অনুষ্ঠানের শুরুতে আমরা তাদের দুজনে আবৃত্তি করা একটি কবিতা উপভোগ করেছি চলুন আর দেরি না করে সরাসরি আমরা পরিচিত হইনি আমাদের আজকের অতিথিদের সাথে আসসালামু আলাইকুম আমি আদৃত রহমান আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি রোদেল আকাশ আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং আপু এই যে তোমাদের দুজনের কবিতা শেখা দু ভাই বোন একসাথে কবিতা শিখছো কবিতা আবৃত্তি করছো এই যে তোমাদের কবিতা চর্চা এর শুরুটা কবে থেকে এবং কেন আসলে কবিতা আবৃত্তি যদি সূচনা বলা হয় তাহলে আমার মায়ের কথা বলতে হবে ছোটোবেলা থেকে মায়ের ইচ্ছা ছিল মা কবিতা শিখবেন কিন্তু কোনো কারণে তা সম্ভব হয়নি তো মা যেহেতু মা মার সম্ভব হয়নি সেহেতু মা মায়ের ইচ্ছাকে আমাদের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং ছোটোবেলা থেকে আমাদেরও সাংস্কৃতিক যে চর্চা সেটা ছিল ছোটবেলা থেকেই সাংস্কৃতিক দিকগুলোর চর্চা করতাম আমরা তাই মা আমাদের বলাতেই আমরা আগ্রহী হয়ে উঠি এবং প্রথমে আমি দু সালে ক্লাস থ্রিতে প্রথম আবৃত্তি শুরু করি এবং তারপরে আমার দেখে আমার বোন সে তার চর্চা শুরু করে এভাবে আমাদের আবৃত্তির শুরু আমি ক্লাস ওয়ান থেকে শিখছি আদি আগ্রহ দেখে আমিও কবিতাতে ভর্তি হই আমরা আমরা গজন শিল্পী গোষ্ঠীতে আব্দুল মমি জিন্না স্যারের কাছ থেকে শিখছি শুরু থেকে আমরা স্যারের কাছ থেকে শিখছি এখনো তার কাছ থেকে শিখছি আমুর ইচ্ছা বা অনুপ্রেরণাতেই তোমাদের কবিতা আবৃত্তি শেখা তো এই কবিতার প্রতি ভালো লাগাটা সৃষ্টি হলো কিভাবে এবং কি ধরনের কবিতা পড়তে ভালো লাগে আসলে কবিতা আমার ছোটবেলা থেকেই গান অভিনয় কবিতার ব্যাপারে একটা আগ্রহ ছিল আমি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে করি কবিতা মানে আগে করতাম তারপরে মায়ের বলাতে মায়ের আগ্রহে ভর্তি হই এবং ভর্তি হওয়ার সাথে সাথেই মানে সারের স্যার এত সুন্দর করে শেখান যে মুগ্ধ হয়ে আমি আগ্রহী হয়ে যাই কবিতার ব্যাপারে আর আমি প্রায় সব কবিতা পড়তেই ভালোবাসি আবৃত্তি করতেও ভালোবাসি বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গুণ সহস্র সুমন এনাদের কবিতা পড়তে আমার বেশি ভালো লাগে আসলে যেগুলো কথা বললো ওরকমই আমার কবিতার প্রতি আগ্রহ ছিল স্যার এত ভালো করে কবিতা যে মানে বলেন ওটা শুনে আমার আগ্রহ আরো বেশি হয়েছে আসলে আমি ছোটোবেলা থেকে সব ধরনেরই কবিতা করি কিন্তু আমার ছন্দের কবিতা বেশি ভালো লাগে স্যার আসলে আমাদের যে এক্সারসাইজ করান ওটা হচ্ছে ছন্দের সাথে সাথে বলেন আর আমার ছন্দের কবিতা অনেক ভালো লাগে কবিতা পড়তে ভালো লাগে কিন্তু এই কবিতা নিজের জন্য যখন পড়ো তখন বেশি ভালো লাগে নাকি যখন নিয়ম মেনে আবৃত্তি করছো বা কোনো প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছ তখন বেশি ভালো লাগে আসলে আমাদের দুজনেরই আবৃত্তির পাশাপাশি কবিতা পড়তে বেশি ভালো লাগে আর যখন প্রতিযোগিতা কোনো হয় তখন আমরা আরও বেশি চর্চা করি আর যখন প্রতিযোগিতা থাকে না এই ধরো অবসর সময় বা যখন আমাদের মনটা ভালো থাকে না তখন আমরা কবিতা বলে আমাদের মন ভালো করি কারণ আমাদের মানে মন ভালো করার রাস্তাই হচ্ছে কবিতা আবৃত্তি তো দুজন একসাথে শুরু করেছো দুজন একসাথে কবিতা আবৃত্তি করছো তো এই যে দুই ভাই বোনের কবিতা আবৃত্তি করা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কিংবা নিজেরা চর্চা করছো সেই সময় নিজেদের মধ্যে প্রতিযোগিতাটা কি রকম হয় মানে কখনো কি একটা কম্পিটিশন চলে দুজনের মধ্যে যে হ্যাঁ কে ভালো করলাম কে খারাপ করলাম যখন কোনো প্রতিযোগিতা হয় এই ধরো আমি আর ও একদম এক গ্রুপে তখন আসলে একটু প্রতিযোগিতা 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 হয় 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 না না এরকম মানে আমি ওকে শেখাই ও আমাকে শেখায় এরকম করে আমাদের হয় কিন্তু যখন প্রতিযোগিতাটা হয় তখন আমরা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং তখন আর ওর কবিতা যেমন হোক হোক আমারটা ভালো হলেই হলো মানে এইটা চলে আমাদের মধ্যে ও যেহেতু বড় ও বেশি ভালো করবে এটা কিন্তু আমি ওর দেখে অনুপ্রেরিত হয়ে আমি ওর মতো করার আরও ভালো করার চেষ্টা করি পরিবার পরিজন শিক্ষক শিক্ষিকা এনাদের সাপোর্ট কীরকম পাও মানে পড়াশোনার পাশাপাশি এই যে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে তোমরা জড়িত আছো অনেকে মনে করেন যে এই জিনিসগুলো আসলে আমাদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করছে অনেক পরিবার থেকে দেখা যায় যে সেই সাপোর্টটুকু আমাদেরকে দেওয়া হয় না এবং পড়াশোনার পাশাপাশি তোমরা কিভাবে ব্যালেন্স করে চলো আবৃত্তি চর্চা এবং পড়াশোনা এবং বাকি যা যা আছে সব কিছু পড়াশোনা যখন অনেক করে তখন পড়াশোনার প্রতি একটা একঘেয়েমি হয়ে যায় পড়াশোনা করতে ইচ্ছা করে না তো কবিতা আবৃত্তি আমার আমাদের এমন একটা জায়গায় যে কবিতা আবৃত্তি না করলে আমাদের পড়াশোনা হয় না আসলে কবিতা আবৃত্তি মাঝে মধ্যে যখন অনেকক্ষণ পড়াশোনা করি তখন কিছুক্ষণ আমরা কবিতা আবৃত্তি করি বা কবিতা আবৃত্তি আমাদের যে ব্যায়ামগুলো দেওয়া হয় সেগুলো করি তো সেগুলোতে আমাদের একঘেয়েমি যে অবস্থাটা সেটা কেটে যায় এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়ে কবিতা তো প্র্যাকটিসও হয় এতে আবার পড়াশোনাও হয় পড়াশোনার কোনো ক্ষতি হয় না আমাদের আবৃত্তিতে বরং আরও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে ছোটবেলা থেকেই মা বাবা সবাই আমাদের সাপোর্ট করে আদিরোদেলার মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা থেকেই ওদের কবিতা আবৃত্তি শেখা কবিতা আবৃত্তিতে ওরা বেশ এনজয় করে আমরাও ইদানিং আবৃত্তি শুনে এনজয় করি বর্তমান সময়ে অশুভ ডিভাইজের গ্রাস থেকে বেঁচে থাকার হাতিয়ার হিসাবে আমরা তাদেরকে ব্যস্ত রাখি কবিতা আবৃত্তিতে দর্শকদের অবশ্যই বলবো আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি নাচ গান সহ সহশিক্ষায় ব্যস্ত রাখুন তাতে করে আপনার সন্তান লেখাপড়ার পাশাপাশি অশুভ গ্রাস থেকে রক্ষা পাবে ধন্যবাদ জানাই দৈনিক করতোয়ার সবুজ আসরকে যারা এত সুন্দর একটি আয়োজন উপহার দিয়ে আমার সন্তানকে উৎসাহিত করেছে শিক্ষক শিক্ষিকা এমনও হয়েছে যে ক্লাসের মাঝখানে যখন খুব বোরিং ক্লাস তখন আমাকে বলা হয় যে আদি তুমি উঠে দাঁড়িয়ে একটা কবিতা বলো তাহলে আমাদের এই একঘেমি বোধটা চলে যাবে এই বোরিং ক্লাসটা একটু ভালো হবে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন উপভোগ করি আমাদের আজকের অতিথি রোদেলা এবং আদির মুখে যৌথ একটি কবিতা আবৃত্তি আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চোরজাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কই বর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে অসম্ভব সুন্দর হয়েছে তোমাদের দুজনকে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি তো এ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমরা যদি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলতে আমাদের বয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি আসলে আমাদের যা ইচ্ছা আমাদের যা মন যা করতে চায় পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর একঘেয়েমি পড়াশোনা করতে করতে বোরিং লাইফ হওয়ার থেকে কিছু করে মন ভালো রাখা অনেক ভালো একটা দিনে সারাক্ষণ পড়াশোনা না করে একটু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকে মন দিলেও মনটা ভালো থাকে অবসর সময়ে আমরা যদি ফোন নিয়ে থাকি বা কোনো ডিভাইস নিয়ে থাকি সেটা নিয়ে না থেকে যদি আমরা এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিকে মন দেই তাহলে আমাদের মনটাও ভালো থাকবে আর একটা পড়াশোনার পাশাপাশি একটা ফ্রেশনেসও কাজ করবে আমার মনে হয় একঘেয়েমি পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেরও অনেক ভূমিকা আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও করা দরকার আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মানুষ হতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি আদি এবং রোদেলা তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে তোমাদের গল্পগুলো শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং দৈনি করতোয়ার শুভদর্শকদেরও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দৈনিক করতোয়ার নিয়মিত অনুষ্ঠানগুলো দেখতে চোখ রাখুন দৈনি করতোয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি করতোয়ার। আজকের মতো এ পর্যন্তই শেষ করছি আমাদের অতিথি বৃন্দে একজনের আরেকটি কবিতা আবৃত্তির মাধ্যমে। আবৃত্তি করছি কবি ফারুক নাওয়াজ রচিত হারতে শেখো কবিতাটি জিততে চাও জিততে চাও তোমরা শুধুই জিততে চাও ধাক্কা দিয়ে কনুই মেরে ভিড় গলিয়ে সামনে যাও সবার আগে যেতেই হবে কী বা হলো সময় ক্ষয় ইচ্ছে করে হারলে তুমি এই তো তোমার আসল জয় অন্য কেজে জিতিয়ে দিতে সময় সময় হারতে চায় বলো তাকে কে হারায় ধন্যবাদ